এটিএম কেটে লক্ষাধিক টাকা চুরি, এটিএম এর গার্ডকে বন্দুক দেখিয়ে ভেতরে ঢুকে গ্যাস কাটার দিয়ে এটিএম মেশিন কেটে ফেলে একদল দুষ্কৃতী, তারপর এটিএম মেশিন ভর্তি লক্ষাধিক টাকা চুরি করে তৎক্ষণাৎ পালিয়ে যায় ওই দুষ্কৃতী দল। ঘটনাটি ঘটে দিল্লির মুকুন্দপুর এলাকায়। ঘটনার প্রমাণ লোপাট করতে একটি সিসিটিভি ক্যামেরায় কালি লাগিয়ে দেয় প্রথমেই ওই দুষ্কৃতী দল, তবে অন্য সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং এর তথ্য দেখে তদন্তে নামে পুলিশ। এখনো পর্যন্ত দুষ্কৃতীদের চিহ্নিত করা সম্ভব হয়নি।